ছোটবেলার কোথাও কোনো জায়গায় ছিটে ফোটাও ছিল না আজকে আমি যা তার। নুসরাত ফারিয়া বর্তমান বাংলা চলচ্চিত্রের সুপারহিট নায়িকাদের মধ্যে একজন। স্কুল জীবনেও যিনি কোনোদিন সিনেমায় কাজ করার কথা ভাবেননি। দর্শক, আজ শুনবো নুসরাত ফারিয়ার সিনেমায় আসার গল্প। তবে তার আগে বলবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে ব্যবসায়ী হবে, নিজের পরিবারের ব্যবসা দেখাশোনা করবে। ছোটবেলায় কখনোই চিন্তা করিনি আমি সিনেমা অথবা ক্যামেরার সামনে কাজ করব। ছোটবেলায় একটাই ইচ্ছা, স্বপ্ন, এবং মা ওভাবেই বড় করেছিল যে বড় হয়ে ব্যবসায়ী হতে হবে, তোমাকে বিজনেস করতে হবে, পারিবারিক ব্যবসাকে সামনের দিকে নিয়ে যাও, যেটাই করো না নিজের ব্যবসা করো, বাট কাজ করতে হবে। কিন্তু পরিবারের কথা রাখতে পারেননি নুসরাত ফারিয়া, হয়েছেন চিত্রনায়িকা। প্রথম দিকে পরিবারের বাধা থাকলেও পরে পরিবারের সাপোর্টে নুসরাত ফারিয়া হয়েছেন জনপ্রিয় নায়িকা। আমার বাবা মা হেল্পফুল, আমাকে অনেক অনেক বেশি সহযোগিতা করেন। এর একটা কারণ হচ্ছে তারা দেখেছে তাদের মেয়ে এই ব্যাপারে প্যাশনে। একটা সময় সাপোর্ট পাইনি, স্পেশালি যখন শুরু করেছিলাম তখন অনেক স্ট্রাগলটা বেশি ছিল। স্পেশালি যখন আমি উপস্থাপনা করেছিলাম তখন আমার একটা বেশ ধকলের একটা টাইম দিয়েছিল। তখন টিভি চ্যানেলে যেতাম, উপস্থাপনা করতাম, রেডিও জকি ছিলাম, তো সেগুলো একা একাই সব কভার করতে হয়েছিল। একটা সময় যখন আমার মা দেখলো না আমার মেয়ে ভালো করছে, তখন থেকে তাদের সাপোর্টটা বাড়লো। বাট এর আগ পর্যন্ত আমি মিথ্যা বলবো না যে আমি অনেক সাপোর্ট পেয়েছি, না আমি আসলে পাইনি। অ্যান্ড এটা ঠিক ছিল আমার জন্য, আমার মনে হয় যে আমাকে অনেক শক্ত করে তৈরি করেছে, আমাকে অনেক স্বাবলম্বী, কনফিডেন্স হতে সহযোগিতা করেছে ওই সময়টা। সেই জন্য আজকে যে কোনো ধরনের সিচুয়েশন হোক না কেন ভেঙে পড়ি না। তো মা বাবা এখন খুব হেল্পফুল, এখন অফকোর্স অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করে, অনেক সহযোগিতা করে। সো অ্যান্ড আম ব্লেসড দ্যাট মাই প্যারেন্টস আর অলওয়েজ হ্যাভ বিন লাইক দ্যাট। আদার দেন দ্যাট আমার পড়াশোনা এবং ক্যারিয়ার একসাথে আমি কন্টিনিউ করতে পারতাম না। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত নুসরাত ফারিয়া। স্কুল বিতর্ক, উপস্থাপনা, মডেলিং, বিজ্ঞাপন, বিভিন্ন দিকে কাজ করার পর হঠাৎই সিনেমা করার সিদ্ধান্ত নুসরাত ফারিয়ার। যখন আমার মনে হলো যে আমি উপস্থাপনা সব ধরনের শো হোস্ট করে ফেলেছি, কিছুই বাদ নেই, ইন্টারন্যাশনাল শো, টিভি চ্যানেল, রেডিও স্টেশন, আইসিসি ওয়ার্ল্ড কাপ, বিপিএল, আর কি বাদ আছে? দেন আই থট লাইক হোয়াট নেক্সট, এর পরবর্তী স্টেজটা কি? হঠাৎ করে মাথায় আসলো সিনেমা করি, কী আসলো একটা করেই দেখি না। এবং তখন আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অলরেডি প্রিপেয়ার্ড, আমার পড়াশোনা আমি ওখানে কন্টিনিউ করবো, অ্যান্ড আই ওয়াজ সো ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইট, এবং আমার সব কিছু একদম কনফার্ম হয়ে গেছে যে আমি ওখানেই কাজ করবো, ওখানেই পড়াশোনা করবো। তো আমার ব্যাগটা রেডি করা ছিল, আমি আমার মাকে বলেছি আম্মু একটু কিছু দিনের জন্য পজ নেই, সিনেমাটা করে আসি, যদি ফ্লপ হয় তোমার মেয়েকে তুমি প্যাকেট করে পাঠিয়ে দেবে, ডোন্ট ওয়ারি, আর যদি সিনেমা না ভালো না হয়। জাতীয় স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন নুসরাত ফারিয়া স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, কোনো এক কারণে স্কুল থেকেও সাসপেন্ড হতে হয়েছিল তাকে। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম কোনো একটা ইনসিডেন্টের কারণে আমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল 7 দিনের জন্য। আমি তখন ন্যাশনাল টেলিভিশনের, আমি ন্যাশনাল টিমের বিতার্কিক, এবং আমি স্কুল জীবনে 7 দিনের জন্য সাসপেন্ড হলেও চলচ্চিত্র জনপ্রিয়তার তুঙ্গে নুসরাত ফারিয়া।